বাজারে ছোড়া জোড়া গাঁদা বন্দুক সহ আটক এক চাঞ্চল্য। বাজারে ছোড়ার ছাগলমুহা গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দুটি হস্তনির্মিত বন্দুক সহ এক ব্যক্তি আটকের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাজারে ছোড়া থানার সাব ইন্সপেক্টর ধনস্বরাজ বসুমাতারি দলবল নিয়ে স্থানীয় উজান ছাগলমুহা গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে একজোড়া হ্যান্ডমেড বন্দুক উদ্ধার করেন। এ কাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম কমরুল আহমেদ, বয়স 30 বছর। জানা গেছে, আটক ব্যক্তির নামে পুলিশে একাধিক মামলা ঝুলে রয়েছে। এই মর্মে পুলিশের সাব ইন্সপেক্টর ডি বসুমাতারি জানান যে, পুলিশি অভিযানের আগাম খবর পেয়ে অভিযুক্ত যুবকটি নিজ বাড়ি থেকে পালিয়ে লাগোয়া তার কাকার বাড়িতে আত্মগোপন করেছিল। পরে তাকে তার কাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশি তল্লাশিতে তার কাকার বাড়ির বিছানার সম্মুখ ভাগ থেকে দুটি হাতে বোনা বন্দুক উদ্ধার হয়। উক্ত রাতে তাকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শনিবার ধৃতকে আদালতে তুলে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটির দায়িত্বে রয়েছেন পুলিশের আরেক এসআই নিরঞ্জন দাস। অভিযোগ মতে, আটক যুবকটি গত দীর্ঘদিন ধরে বৃহত্তর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ সে এবং তার সাঙ্গপাঙ্গরা খুন ডাকাতি সহ অপহরণ কাণ্ডেও জড়িত বলে অভিযোগ। এ কাণ্ডে অভিযুক্তের কাকা জড়িত কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ সে বিষয়টুকু খতিয়ে দেখছে। পুলিশের এহেন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ। হাট্টামান বাজার আগর এটা মারপিট কেস, বাজারে সেরা পি এস কেস নাম্বার 150/2022 কেসর আসামি মোহাম্মদ কমরুল আহমেদক আমি এপ্রেহেন করিবলৈ তেওঁৰ ঘৰ উজান ছাগলমুহাত স্টাফ হব মই এপ্রেহেন করবলে গৈছিলোঁ। তাত গৈ তেওঁৰ ঘৰত আমি তেওঁক নাপালোঁ। তাৰ ওচৰৰে যি খুড়াৰ ঘৰত, খুড়াৰ রহিম আলী, তাৰ ঘৰত আমি তেওঁক পত্নী আৰু ল'ৰা ছোৱালীৰ সৈতে পালোঁ। আৰু তেওঁ যি বিছনাত হৈ আছিলে ৰহিম আলী ঘৰত, মানে বিছনাৰ কাষৰ পৰা দুটা খাজা বন্দুক, মানে হেণ্ডমেড গান উদ্ধাৰ কৰা হৈছে। লগে লগে মই উইটনেছ লোকেল যি ৰেচিডেণ্ট সিহঁতৰ সৈতে জাগাটি চিজ কৰি পেলাই একিউজ মোহাম্মদ কমৰুল আহমেদ 30 বছৰ, সনক মোহাম্মদ আব্বাছ আলী ভিল উজান ছাগলমুহা পি এছ বাজাৰ চেৰা তেওঁক এপ্ৰেহেন কৰি থানালৈ লৈ আহিলোঁ। আৰু চিজ যি হেণ্ডমেড গান আৰু একিউজৰ সৈতে মই এখন এফআইআৰ দাখিল কৰিলোঁ। আজি ফরওয়ার্ড করা হবে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।